আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ওসলাত আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ওয়াসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ইসলামিক কোশ্চেন অ্যান্সার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেক সন্তান লাভের উপায় অর্থাৎ কোন আমল করলে আল্লাহ তালা নেক সন্তান দান করে থাকেন অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেক পিতা মাতাগণ নিঃসন্তান হওয়ার কারণে তাদের জীবনটা একরকম বিভীষিকাময় হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা কিভাবে নেক সন্তান লাভ করতে পারেন এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবো আল্লাহ তালা সুরা সুরার মধ্যে বলেন লিল্লাহ মুলকুসামা ওয়াতিউল আর্দ ইয়াহ লুকু মা এসা ইয়াহাবলি মাইয়েসা উইনা আসা ওয়াহাবলি মাইয়েশা উজুকুর আউ ইউজ উই জ হুম জুকর না ওয়া ইনাসা ওয়া আলুমাইয়েসা ওয়াকলিমা ইনাহুয়া আলী মুখ দে অর্থাৎ আসমান এবং জমিনের কর্তৃত্ব দানকারী একমাত্র আল্লাহ তাআলা অর্থাৎ আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন অথবা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তাকে কন্যা এবং পুত্র সন্তান উভয়টাই দান করেন এবং যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করেন না অর্থাৎ বন্দা রাখেন এটা হচ্ছে আল্লাহ তালার কথা কোরআনের কথা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমাদের অনেক মা বোনেরা সরল হওয়ার কারণে তারা এই সন্তান লাভের জন্য বিভিন্ন ফকির কবিরাজের কাছে যেয়ে থাকেন তেল পড়া পানি পড়া নিয়ে থাকেন অনেক সময় দেখা যায় মাজারে গিয়ে ধর্না দিয়ে থাকেন মাজারে সেজদা করে থাকেন শুধুমাত্র সন্তানের আশায় এই কাজগুলি খুবই একটা জঘন্য একটা কাজ এগুলো একটা সেরেকি কাজ তো এই কাজগুলো আমাদের সর্বপ্রথম পরিত্যাগ করতে হবে এরপরে যে কাজগুলো সে কাজগুলো হচ্ছে পিতামাতাকে অবশ্যই নেক হতে হবে যদি কোনো নেককার বান্দাবান্দি আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা ওই নেককার বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন তো পাঁচটা আমলের ভিতরে এক নাম্বার কাজ হচ্ছে এক নাম্বার আমল হচ্ছে অবশ্যই পিতামাতাকে নেককার হওয়া গুণাকে পরিত্যাগ করা আর দুই নম্বর আমল হচ্ছে তবা ইস্তেকভার পড়া হাদিসে এ বিষয় এসেছে যে তও বা মাধ্যমে আল্লাহ তালা নিক সন্তান দান করে থাকেন যখন বান্দা তবা ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার গুণাকে ক্ষমা করে থাকেন তো দুই নম্বর আমল হচ্ছে তবা ফার বেশি বেশি পাঠ করা আর তিন নম্বর আমল হচ্ছে নিরাশ না হওয়া আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন লা তাকনা তুমির রহমাতিল্লা অর্থাৎ তোমরা আল্লাহতালার রহমত থেকে অনুগ্রহ থেকে নিরাশ হইও না আশা হারিও না তাই আমাদের উচিত নিরাশ না হয়ে এই আশা রাখা যে যেহেতু আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তালাই একমাত্র সন্তান দানকারী আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাকে দিবেন এই নিরাশ না হয়ে আল্লাহ তালার কাছে চাওয়া এরপরে কোরআনে দুটি দোয়া বর্ণিত রয়েছে দুটি দোয়া যে দোয়া আল্লাহ তালা দুজন প্রিয় নবী হজরত জাকারিয়া আলহিসালু আসালাম এবং হজরত ইব্রাহিম আলহিসালু আসালাম তিনারা এই দোয়া করেছেন তিনারা এই দোয়ার মাধ্যমে নেক সন্তান লাভ করেছেন আল্লাহ তালা তাদেরকে এমন সময় সন্তান দান করেছেন যা আমরা কল্পনাও করতে পারি না তারা বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন হজরত ইব্রাহিম আলাইস্লা বয়স যখন ছিয়াশি বছর বয়স তখন তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাতাম যে দোয়া করেছিলেন সুরা সফাতের মধ্যে ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি আয়াত সেই আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিনাসলি হেলিন হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিসালু আসসালামের দোয়া কবুল করেছেন তো চার নম্বরে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা এই আয়াত বেশি বেশি পাঠ করা পাঁচ নম্বর হচ্ছে হজরত জাকারিয়া আলাহিসাল্লাতু আসালাম যে দোয়া পাঠ করেছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকেও সন্তান দান করেছেন তা হচ্ছে রব্বি ওয়ারিসিন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ একা ছেড়ে দিবেন না এর ব্যাখ্যায় জালাল শরীফে এবং বাইজাবি শরীফে এর ব্যাখ্যা এসেছে যে আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না কত বড় স্পর্শকাতর একটা বিষয় তো এই দোয়া যদি আমরা নিয়মিত পাঠ করি ইব্রাহিম আলী সাল্লা এবং হজরত জাকারি আলাইসালু আসালামের দোয়া শিখানো দোয়া এবং তারা যেভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আমরা যদি সেভাবে আমল করি আল্লাহ তালার কাছে চাই অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দান করবেন কারণ আল্লাহ তালা নিরাশ হতে নিষেধ করেছেন আমাদের নিরাশ হওয়া যাবে না এবং কোরআনের যেই দোয়া শিখানো হয়েছে কোরআনের মাধ্যমে আমরা সেই অনুযায়ী আমল করব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে নেক সন্তান দান করবেন আল্লাহ তালা আমাদের যাদের সন্তান নেই তাদের যেন নেক সন্তান দান করেন এবং যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকেও যেন নেক সন্তান হিসেবে কবুল করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته